আপনি কি মৌচাকের মধু খোঁজ করছেন? গ্রামগঞ্জের বাড়িতে গাছে লেগে থাকা এবং জঙ্গলে ও পাহাড়ের মৌচাকের মধু আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে পিস হানি। এসে গেছে আসল মৌচাকের মধু পিস হানি। এখন আপনার নিকটবর্তী প্রতিটি দোকানেই পাওয়া যাচ্ছে পিস হানি। আপনি কি আসল মৌচাকের মধু খোঁজ করছেন? তাহলে এখনই অর্ডার করুন www.peacehoney.in এ। যোগাযোগ করুন পিস লাইব্রেরি, ধুলিয়ান, মুর্শিদাবাদ। উপস্থিত ইসলামে ভ্রাতৃবৃন্দ, আমরা পবিত্র রমজান মাস সমাপ্ত করে ঈদ উল ফিতরের সালাত আদায় করলাম আলহামদুলিল্লাহ। আপনাদের পিছনে যদি আওয়াজ না পৌঁছায় তাহলে একটু এগিয়ে চলে আসবেন, পরিস্থিতির জন্য আমরা মাইক বা বক্স করে কিছুর ব্যবস্থা করে নি। আর এই পরিস্থিতির জন্যই সাধারণত আমরা আজকে ঈদের নামাজ শুধু পুরুষেরা এখানে আদায় করলাম। ইনশাআল্লাহ পরিস্থিতি স্বাভাবিক হলেই ঈদ উল আজহা কুরবানির ঈদে আবার আমরা সকলে একসাথে এবং পূর্বের নাই সালাত আদায় করবো ইনশাআল্লাহ। এই যে করোনা, আমরা বলছি করোনা, করোনার বলা যেতে পারে ভারতবর্ষে সুনামি চলছে। বিগত 24 ঘন্টা তো ভারতবর্ষের মাটিতে নতুন করে 24 ঘন্টায় একদিনে 3,00,000+ 63,000 আক্রান্ত হয়েছে নতুনভাবে, মারা গিয়েছে 4,120 জন, 4,120 জন মারা গিয়েছে। এত বড় একটা ভারতবর্ষ দেশ, সেই দেশে পত্রপত্রিকা যারা পড়ছে অবগত আছেন, মধ্যপ্রদেশ বিহারে শত শত লাশ গঙ্গায় ভাসছে, বলছে পুরানোর জন্য জ্বালানি নেই। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমত আমাদের উপরে, যা আমাদের এলাকা অঞ্চল বলা যেতে পারে সেই করোনা সুনামি থেকে এখনো আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত রেখেছেন। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলার অশেষ রহমত। জি, আপনার গতকালকে পত্রিকা দেখবেন, আপনার বিহার থেকে লাশ ভেসে আমাদের মালদাতে পর্যন্ত প্রবেশ করেছে। মানুষকে যে দাফন করবে, মানুষকে যে পুড়াবে, এই অবস্থাও নাই এমন পরিস্থিতি। কাউকে করোনা হচ্ছে, পত্রপত্রিকা যারা দেখছেন ভালোভাবে অবগত আছেন, কেউ করোনা আক্রান্ত, পরিবার শুনছে বাড়ির দরজা জানালা বন্ধ করে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। ভাইকে ভাই মনে করছে না, বাপকে বাপ মনে করছে না, মাকে মা মনে করছে না, ছেলেকে ছেলে মনে করছে না, স্বামীকে স্ত্রী, স্ত্রীকে স্বামী মনে করছে না, যখন শুনছে যে করোনা হয়ে গেছে বাড়ি ছেড়ে আউট, এই ধরনের একাধিক ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে আল্লাহ তাআলা আমাদের অনেক ভালো রেখেছেন, এর জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা সংখ্যা পূর্ণ করো। রমজান মাস প্রসঙ্গে বলছেন যাতে তোমরা রমজান মাসের রোজার সংখ্যা যাতে তোমরা পূর্ণ করো। আলহামদুলিল্লাহ আমরা এক মাস যাবত রোজা রাখলাম, 29টা হলেও আমাদের এক মাস পূর্ণ রোজা, আর 30টা হলো, এবার আমরা 30টা রোজা পালন করলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সাথে সাথে যে তোমরা আল্লাহর বরকত বর্ণনা করো, তারপরেই বলছেন ওই অত্র আয়াতেই তোমরা আল্লাহর বরকত বর্ণনা করো, তোমরা আল্লাহ তাআলার মহিমা ও মর্যাদা বর্ণনা করো, আল্লাহ তাআলার গুণকীর্তন করো, তার মহিমা বর্ণনা করো, তার বরকত ঘোষণা দাও। এই কারণে যে আল্লাহ তাআলা তোমাদেরকে সুপথ দেখিয়েছেন, এই কারণে যে আল্লাহ তাআলা তোমাদেরকে সুপথ দেখিয়েছেন, এবং যাতে তোমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলার প্রশংসা করো। সূরা বাকারা 2 নম্বর সূরা 185 নম্বর আয়াত, অত্র আয়াতে আল্লাহ তাআলা রমজান শেষে বলছেন সংখ্যা পূর্ণ করো, তিনি তোমাদের হেদায়েত দিয়েছেন, সুপথ দেখেছেন, তার জন্য তোমরা তার বরকত ঘোষণা করো, তার বরকত বর্ণনা করো, এবং তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করো। সুপ্রিয় ভাই, এই মহামারী করোনাকালে আমরা দেখেছি অক্সিজেনের কত সংকট। বাড়িতে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা থাকলেও অক্সিজেন পাওয়া যাচ্ছিল না। আপনার দিল্লি
উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার আপনার অক্সিজেনের জন্য ছটপট করছে, প্রচুর মানুষ মারা গিয়েছে। আমরা অনবরত একদিনে যে অক্সিজেন ফ্রিতে গ্রহণ করছি, ফ্রিতে যে অক্সিজেন নিচ্ছি, যে অক্সিজেন না থাকলে, অক্সিজেন না থাকলে মানুষ সাধারণত আধা ঘন্টা বেঁচে থাকতে পারে অক্সিজেন না নিয়ে, কিন্তু 5 সেকেন্ড বিজ্ঞানীরা জানাচ্ছেন 5 সেকেন্ড যদি অক্সিজেন বাতাসে না থাকে তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। তার কারণ যে বিল্ডিং আছে এসব বিল্ডিং থাকবে না, আপনার আকাশে বিমান উঠছে বিমান আকাশে উড়বে না, সব কিছু ভেঙে তছনছ হয়ে যাবে এই পৃথিবী। আল্লাহ তাআলার ওয়াসিস রহমত যে আল্লাহ তাআলা আমাদের ফ্রিতে অক্সিজেন দিয়েছেন, এর জন্য আল্লাহ তাআলার নিয়ামতের আমাদের শুকরিয়া আদায় করা একান্ত কর্তব্য। আল্লাহ তাআলা বলছেন মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম, আল্লাহ তাআলা তোমাদের শাস্তি দিয়ে কি করবেন, আল্লাহ তাআলা তোমাদের আযাব দিয়ে কি করবেন, যদি তোমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি তোমরা ঈমান আনয়ন করো। ওয়া কান আল্লাহু শাকিরান আলীমা, আর আল্লাহ তো শুকরের পুরস্কার দাতা সর্বজ্ঞ, আল্লাহ তাআলা শুকরের পুরস্কার দাতা সর্বজ্ঞ। সূরা নিসা 4 নম্বর সূরার 147 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, সুপ্রিয় ভাই, আল্লাহ তাআলা শাস্তি দিতে চান না, কিন্তু আজকে যে আমাদের করোনা, এটা কি একটা সাধারণ বিষয়? এটা একটা মহামারী, এটা একটা আযাব, একটা আযাব, এটা একটা সারা পৃথিবী আপনার তছনছ হয়ে গেছে এই করোনা ভাইরাসকে কেন্দ্র করে। দ্বিতীয় যে ঢেউ চলছে, তৃতীয় ঢেউ আসছে, তৃতীয় ঢেউ সম্পর্কে বিজ্ঞানীরা জানাচ্ছেন যে এটা আরো বেশি ভয়ঙ্কর হতে চলেছে। সুপ্রিয় ভাই আপনাদের বলি, আল্লাহ তাআলার ইচ্ছা হলে তৃতীয় ঢেউকে আমাদের কাছ থেকে তিনি উঠিয়ে দিতে পারেন, তবে আমাদের সংস্কার সংশোধন হতে হবে। এই যে আল্লাহ তাআলা শাস্তি দিচ্ছেন, এসব ছোট ছোট শাস্তি, এসব ছোটখাটো শাস্তি, ক্ষুদ্র ক্ষুদ্র শাস্তি, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। সূরা আস-সাদ্দার 32 নম্বর সূরা 21 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে ছোট ছোট শাস্তি দিচ্ছেন বড় শাস্তির আগে, যাতে তোমরা ফিরে আসো, যাতে তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, যাতে তোমরা আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হয়ে যাও, এজন্য আল্লাহ তাআলা ছোট ছোট শাস্তি দিচ্ছেন। এসব পৃথিবীতে যে শাস্তি, এসব শাস্তি আপনার ছোট 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 শাস্তি, আল্লাহ তাআলা বলছেন ওয়া কাযালিকা আখযু রাব্বিকা, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ তাআলা স্পষ্টভাবে গ্রহণ ঘোষণা করেছেন যে আল্লাহর এভাবেই আল্লাহ তাআলা পাকড়াও করেন, আল্লাহ তাআলার পাকড়াও এভাবেই, আল্লাহ তাআলা কোনো বস্তিকে পাকড়াও করেন, কোনো বস্তিকে পাকড়াও করেন যখন তারা জালেম হয়ে যায়, অত্যাচারী হয়ে যায়, নিশ্চয়ই আল্লাহ তাআলার পাকড়াও অত্যন্ত মর্মান্তুদ কঠিন। সূরা হুদ 11 নম্বর সূরার 102 নম্বর আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইউমলি, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম হাত্তা আখাযাহু লাম ইউফলিহ, নিশ্চয় আল্লাহ তাআলা জালিমকে সুযোগ দেন, নিশ্চয় আল্লাহ তাআলা অত্যাচারীকে অবকাশ দেন, অতঃপর যখন পাকড়াও করেন তখন আর ছেড়ে দেন না। এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা হুদের 102 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছিলেন। সহি বখারি হাদিস নম্বর 4686। সুপ্রিয় ভাই, আল্লাহ তাআলা এর ছাড় দিয়েছেন, অবকাশ দিয়েছেন। অনেক সময় আমরা দেখি বিশাল বিশাল অত্যাচারী, বড় বড় অত্যাচারী এ পৃথিবীতে অত্যাচার করে, তারপরে মারা যায়। আমরা মনে মনে ভাবি যে তা সে তো শাস্তির কবলে পড়লো না, আসলে আমাদের এই ধারণাটা ভুল। আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানাচ্ছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউয়াক্কিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 42 নম্বর আয়াতে, তুমি আল্লাহ তাআলাকে গাফেল মনে করো না, জালেমরা যা করছে, অত্যাচারীরা যা করছে সে বিষয়ে তুমি আল্লাহ তাআলাকে বেখবর মনে করো না, আল্লাহ তাআলা অবগত না এমনটি ভেবো না। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে মূলত উম্মতে মুসলিমাকে সজাগ করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বেখবর ছিলেন না। আসলে উম্মতে মুসলিমাকে মানব জাতিকে জানিয়ে দিচ্ছেন তোমরা এটা ভেবো না যে জালেমরা অত্যাচারীরা পৃথিবীতে যে জুলম অত্যাচার করছে, এই জুলম অত্যাচার সম্পর্কে আল্লাহ তাআলা অবগত নন। অবশ্যই আল্লাহ তাআলা অবগত আছেন, তিনি তাদেরকে সুযোগ দিয়েছেন, তিনি তাদেরকে অবকাশ দিয়েছেন সেই দিন পর্যন্ত যেদিন তাদের চক্ষু বিস্ফারিত ও পলকহীনভাবে দেখতে থাকবে,
নিয়ামতের তীরের জন্য যে সমস্ত অপরাধীদের পৃথিবীতে আল্লাহ তাআলা শাস্তি দেন না, তাদেরকে আরো কঠোর শাস্তি দেওয়ার জন্য আখিরাতে তাদের জন্য বরাদ্দ করে রেখেছেন, নিয়ামতের দিন বরাদ্দ করে রেখেছেন, মরার পরে তাদের জন্য ভীষণ শাস্তি রয়েছে। এই জন্য আপনাদের কাছে বলবো, আপনাদেরকে বিনম্র অনুরোধ করবো যে এই যে করোনা কঠিন পরিস্থিতি, এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা গজব, আল্লাহ তাআলার এটা হচ্ছে একটা শাস্তি। সুতরাং স্পষ্ট ভাবে হাদিসে বর্ণিত আছে, ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোন জাতির মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, জেনা, ব্যভিচার আম হয়ে যাবে, ব্যাপকভাবে ছড়িয়ে যাবে, তখন তাদের মধ্যে মহাব্যাধী রূপে প্লেগ ওয়াল আউজা উল্লাতি লাম তাকুন মাজাত ফি আসলাফিহিমুল লাযীনা মাজাউ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তখন তাদের মাঝে এমন এমন অসুখ, রোগ, বালা, মুসিবত আসবে, এমন বিপদ আসবে যা আগেকার লোকেদের মাঝে কখনো দেখা যায়নি। আগেকার লোকেদের মাঝে ওই অসুখটা ছিল, রোগটা ছিল, এটা কখনো ইতিহাসে লেখা নাই, কখনো শোনা যায়নি। সুপ্রিয় ভাই, এই যে নতুন যে স্ট্রেন কোভিড করোনা ভাইরাস যে এসেছে, এর নাম ইতিহাস অধ্যয়ন করে দেখুন, জিজ্ঞেস করুন যে 100 বছর আগে, 1000 বছর আগে, 2000, 4000, 5 বছর আগে কোথায় গিয়েছে, সেটাও আজ বিজ্ঞানীরা আবিষ্কার করছেন। কিন্তু আপনার এই করোনা ভাইরাসের অস্তিত্ব আপনার খুঁজে পাওয়া যাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মহামারী রূপে যখন জেনা ব্যভিচার ব্যাপক হয়ে যাবে, জেনা ব্যভিচার আম হয়ে যাবে, অশ্লীলতা পৃথিবীতে ছড়িয়ে যাবে, যখন কোন জাতির মধ্যে ছড়িয়ে যাবে, তখন আল্লাহ তাআলা তাদের উপরে শাস্তি রূপে এমন এমন রোগ বালা মুসিবত পাঠিয়ে দেবেন যে রোগ বালা মুসিবত আগেকার লোকেদের মাঝে ছিল না। নতুন এর রোগ বালা মুসিবত সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4019, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বলেছেন, আসলে এই কথাটা তো স্বয়ং মহান আল্লাহ তাআলার, স্বয়ং মহান আল্লাহ তাআলার। আপনি যদি ইতিহাস অধ্যয়ন করেন, সময় নেই, আমি খুব সংক্ষিপ্তভাবে কথা শেষ করে দিচ্ছি, ইতিহাস যদি অধ্যয়ন করেন তাহলে দেখবেন আপনার ইতালি, ফ্রান্স, স্পেন, আমেরিকা, ব্রিটেন, যেখানে বেশি নির্লজ্জ জেনা ব্যভিচারের লাইসেন্স দেওয়া হয়েছে, সেই জায়গাতে সব থেকে বেশি আল্লাহর গজব নেমে এসেছে। আমাদের ভারতবর্ষের অবস্থা যদি বলেন, এত যে জুলুম অত্যাচার হচ্ছে নিরীহ মানুষের উপরে, সেই নিরীহ মানুষের আর্তনাদ কি আল্লাহ তাআলা শুনবেন না? আপনার কাশ্মীরকে, কাশ্মীরকে দীর্ঘ কয়েক মাস ধরে যে অবরুদ্ধ করে রেখে দেওয়া হয়েছিল, সেই অবরুদ্ধ আমাদের ভারতবর্ষ, সারা ভারতবর্ষের উপরে সেই আর্তনাদ আল্লাহ তাআলা শুনবেন না? অবশ্যই আল্লাহ তাআলা আর্তনাদ শুনবেন। সুপ্রিয় ভাই, আপনি সারা পৃথিবীর ইতিহাস বলার আমার সময় নেই, আমি শুধু আপনাদের এতটুকু বলতে চাই যে জুলুম অত্যাচার যে হচ্ছে আমাদের ভারতবর্ষের চিত্রটা যদি দেখেন, জেনা ব্যভিচারের কথা বললাম, যে কারণে মহামারী এমন এমন অসুখ আসবে যে অসুখের নাম আগে শোনা যায়নি, যে অসুখ আগেকার লোকেদের মাঝে হয়নি, এই অসুখ ব্যাপক আকার ধারণ করবে, সেটার যদি পর্যালোচনা করবো, মনে করেন সব থেকে নির্লজ্জতা, সব থেকে বেহায়াপনা আপনার জুলম অত্যাচার হচ্ছে কোথায়? আপনার বিজেপি শাসিত আপনার দিল্লি, বিজেপি শাসিত আপনার উত্তরপ্রদেশ, বিজেপি শাসিত আপনার বিহার, আপনার দেখুন দিল্লিতে আপনার কি হলো আপনার এই ইলেকশনের আগে, নিরীহ মানুষদের উপরে কত জুলম অত্যাচার চললো, যে সমস্ত মানুষেরা বলছিল মুসলিমদের গুলি করে হত্যা করবো, আজকে তাদেরকে পুরানো লোক নেই, সাধারণভাবে গঙ্গায় ভাষ্য দেওয়া হচ্ছে, স্পর্শ পর্যন্ত হচ্ছে না। আল্লাহ তাআলা আছেন, অতীতেও ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুন থেকে মুক্তি দিয়েছিলেন, ইউসুফ আলাইহিস সালামকে নির্জন কূপ থেকে উদ্ধার করেছিলেন, মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে ফিরআউনের জুলম অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, সুপ্রিয় ভাই, আমি আপনাদের বলতে চাই যে সেই মহান আল্লাহ তাআলা আজকেও আছেন, তিনি ডাকে সাড়া দেবেন। শুধু আমাদের কর্তব্য হলো আপনার সরকারি জমি জায়গা ভাঙচুর না করে, দখল না করে, কারো উপরে জুলম অত্যাচার না করে, নীরব নিরবতা অবলম্বন, আপনার নিরবতা অবলম্বন বলতে অন্যরা জুলুম করছে আমি জুলুম করবো এমনটি নয়, আমি নিরবতা অবলম্বন বলতে এই প্রেক্ষাপটে বলছি যে পবিত্র কোরআন এবং সুন্নাকে যথার্থভাবে অনুধাবন করে তার বাস্তবায়ন। আমি আজকে বাড়ির জন্য চিন্তিত, বাড়ির জন্য চিন্তিত। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, তোমাদের মধ্যে যারা ইমানদার এবং সৎ কর্ম পরায়ণশীল, আল্লাহ তাদের সাথে অঙ্গীকার করেছেন তাদেরকে পৃথিবীতে শাসন ক্ষমতা দিবেন, যেমন তাদের পূর্ববর্তী দিয়ে দিয়েছিলেন, তাদের জন্য যা মনোনীত করেছেন অর্থাৎ ইসলাম ধর্ম তা সুপ্রতিষ্ঠিত করবেন, এবং তাদের ভয় ভীতির পরে নিরাপত্তা প্রদান করবেন, দাসত্ব করতে হবে আমারই, আল্লাহ বলছেন দাসত্ব করতে হবে আমারই, আমার সাথে কাউকে শরীক করা যাবে না। সুপ্রিয় ভাই, যেদিন আমরা আল্লাহরই একমাত্র দাসত্ব করেছিলাম, আল্লাহ ছাড়া কারো গোলামি করেনি, সেই দিন আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদের শাসন ক্ষমতা দিয়েছিলেন। প্রায়
পঞ্চাশ থেকে আজকে 55টা আপনার মুসলিম দেশ দেখছেন, এ মুসলিম দেশ এবং সারা পৃথিবীতে আরো অন্যান্য আরো প্রচুর দেশ ছিল যা বর্তমানে মুসলমানদের হাতছাড়া হয়েছে শুধু এর জন্যই যে আমরা কোরআন এবং সুন্নাহকে ছেড়ে দিয়েছি। এই জন্য আমরা বলবো যে আসুন আল্লাহ তাআলার ওয়াশেষ রহমত, আল্লাহ তাআলার ওয়াশেষ রহমত রমাজানের জন্য স্পেশাল ছিল। ট্রেনিং এর একটা ব্যবস্থা করা হয় যেমন বিভিন্ন আপনার সেনানি নিয়োগের জন্য, মাস্টারদের জন্য সরকারি বিভিন্ন ধরনের ট্রেনিং হয় না, আমাদের জন্য একটা রমাজানের মাস ছিল ট্রেনিং, ট্রেনিং এর মাস। এই রমাজান মাসে আল্লাহ তাআলা দুষ্ট জিন ও শয়তানদেরকে বেঁধে দিয়েছিলেন, যে কারণে আমরা রমাজানের আগে বেনামাজি ছিলাম যারা, তারা এই রমাজান মাসে নামাজি হয়ে গিয়েছিলাম। শাওয়ালের চাঁদ দেখা গিয়েছে, যে শাওয়ালের আজকে 1 তারিখ ওই দুষ্ট জিন ও শয়তানদেরকে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন। আল্লাহ তাআলার অশেষ রহমত ছিল এই রমাজান মাসে যে আল্লাহ তাআলা দুষ্ট জিন ও শয়তানকে বেঁধে দিয়ে আমাদেরকে ট্রেনিং এর একটা ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই ট্রেনিং এ যদি আমরা প্রকৃত পক্ষে শিক্ষা গ্রহণ করে থাকি তাহলে আজকে যে শয়তানকে যে ছেড়ে দেওয়া হয়েছে ওই শয়তানের চক্রান্তে ও ফাঁদে পড়ে আমরা বেনামাজি হতে পারি না। জেনে রাখবেন যারা 1 মাস যাবত রোজা রাখলাম, 1 মাস যাবত কন্টিনিউ নামাজ শুধু নাই তারাবির নামাজ পড়ছি কষ্ট করে, ক্ষুধা তৃষ্ণা কে বর্জন করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা করেছিলাম, একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করি বলে আবার এই শাওয়ালের চাঁদ উঠার পরে আমরা বেনামাজি হয়ে যাচ্ছি। কেন জানবেন, আপনার পিছনে শয়তান লাগা আছে, ওই শয়তান আপনাকে প্ররোচিত করছে পাপ কাজ করার জন্য, নামাজ ছেড়ে দেওয়া কুফর এবং শিরক। এই জন্য আপনাদেরকে বলবো আল্লাহ তাআলার ওয়াকৃতজ্ঞ হবেন না, আল্লাহ তাআলার ওয়াকৃতজ্ঞ হবেন না। আল্লাহ আমাদের স্মরণ করেছিলেন বলেই আমরা 1 মাস যাবত নামাজ পড়েছি। আল্লাহ তাআলা বলছেন ফাজকুরুনি উযকুরকুম ওয়াশকুরলি ওয়ালা তাকফুরুন, তোমরা আল্লাহকে স্মরণ করো আল্লাহ তোমাদের স্মরণ করবেন। সাধারণ মানুষেরা বড় লোকদের স্মরণ করবে পাওয়ার আছে, এটা স্বাভাবিক। বড় লোক যদি সাধারণ মানুষকে যদি কোনো কিছু দেয় তাহলে তার কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে না, বারবার সেখানে ঘুরে, জি বারবার সেখানে ঘুরে। আরো যদি কিছু পাওয়া যায়, আরো যদি কিছু পাওয়া যায়, সদা সর্বদা তার কৃতজ্ঞতা প্রকাশ করে, তার বিরুদ্ধে একটা শব্দ সে সহ্য করতে পারে না, তার বিরুদ্ধে একটা শব্দ সহ্য করতে পারে না। কিন্তু বড়লোক যদি এবার ওই সাধারণ মানুষকে যদি স্মরণ করে, বড়লোক যদি মাঝে মাঝে ওই যার প্রতি অনুগ্রহ করেছে, যাকে কিছু দিয়েছে তাকে যদি ওই বড়লোকটা যদি স্মরণ করে, তাহলে ওই সাধারণ মানুষটা নিজের সৌভাগ্য মনে করে যে আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তিকে, এত বড় একজন মহান ব্যক্তি, এত বড় একজন দাতা মাঝে মাঝে আমাকে স্মরণ করে, মাসে মাসে আমাকে স্মরণ করে, আমাকে ডাকে, তার প্রতি কত কৃতজ্ঞতা প্রকাশ করে। তো মহান আল্লাহ তাআলা, এটা সাধারণ মানুষের, আপনার আল্লাহ তাআলার জন্য আমরা কি করেছি? সুপ্রিয় ভাই এবং বোন, মহান আল্লাহ তাআলা বলছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আমাদের স্মরণ করাটা আল্লাহ তাআলাকে বড় ফ্যাক্টর নয়, কিন্তু আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন। কখন স্মরণ করবেন? যদি আমরা আল্লাহকে স্মরণ করি, যদি আমরা আল্লাহকে স্মরণ করি আল্লাহ আমাদের স্মরণ করবেন। আল্লাহ বলছেন কৃতজ্ঞতা প্রকাশ করো, আমার সাথে কুফরি করো না, আমার প্রতি কুফরি করো না। সূরা বাকারা 2 নম্বর সূরার 152 নম্বর আয়াত। ফল কথা, আল্লাহ তাআলার গজব আমাদের উপরে সাধারণত নেমে এসেছে, সারা পৃথিবীর মানুষের উপরে আল্লাহ তাআলার শাস্তি নেমে এসেছে। এই শাস্তিকে কিভাবে দমন করা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না সাদাকাতা লা তুতফিউ গাদাবার রব, নিশ্চয় দান খয়রাত আল্লাহর রাগকে ঠান্ডা করে দেয়। অবশ্য নামাজ না পড়লে কোনো কিছু না, আমাদেরকে প্রকৃত ঈমানদার হতে হবে, কোরআন এবং সুন্নাহ বাস্তবায়ন করতে হবে, প্রকৃত মুসলিম হতে হবে, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহ গো আমাদের যা ভুল ত্রুটি হয়ে গেছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আমাদের জানতে অজান্তে উঠতে বসতে চলতে ফিরতে যা কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে তুমি ক্ষমা করে দাও, সাথে সাথে আল্লাহর পথে খরচ করতে হবে, দ্বীনে ইসলামের জন্য খরচ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুনানে তিরমিজির হাদিস 2664, নিশ্চয় দান খয়রাত আল্লাহর রাগকে ঠান্ডা করে দেয়। আল্লাহর গজব আসে তখন, আল্লাহর শাস্তি আসে তখন, আল্লাহ যখন বান্দাদের প্রতি রেগে যান, আল্লাহ যখন বান্দাদের প্রতি ক্রুদ্ধ হয়ে যান। সুপ্রিয় ভাই এবং বোন, এই করোনা পরিস্থিতিতে যারা সাধারণ নিরীহ মানুষ আছে তাদের প্রতি, যাদের আল্লাহ সচ্ছল অবস্থা দিয়েছে, যাদেরকে ধন সম্পদ দিয়েছে তাদের প্রতি সুদৃষ্টি রাখবেন। সাথে সাথে আপনাদের বলি এই যে ঈদের নামাজ আমরা পড়লাম, এ জায়গা বলা যেতে পারে অত্যন্ত কম, ইনশাল্লাহ আরও জায়গা সম্প্রসারণের প্রচেষ্টা ভাবনা নেওয়া হয়েছে, সেটা অবশ্যই নেওয়া হবে। আল্লাহর দিনের কাজ আটকে থাকবে না, কেউ তাতে সহযোগিতা করুক আর না করুক, ইসলাম বিজয়ী হবেই, হয় আপনাকে নিয়ে অথবা আপনাকে ছাড়া, আমাকে নিয়ে অথবা আমাকে ছাড়া। যারা আল্লাহ তাআলার দিনকে আঁকড়ে ধরবে তাদের জন্য সফলতা রয়েছে দুনিয়াতে এবং আখেরাতে, আর যারা আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যাবে তাদের জন্য দুনিয়াতেও
দুনিয়াতেও তারা সুখে শান্তিতে বসবাস করতে পারে না প্রকৃত অর্থে, আর আখেরাতে তো তাদের জন্য গজব এবং শাস্তি রয়েছে। সুপ্রিয় ভাই, আপনাদেরকে বলবো এই ঈদগাহের জন্য আপনারা যথাসাধ্য দান করবেন। আজকেই দান করতে হবে এমনটি নয়, পরবর্তীতে আপনারা এই ঈদগাহের জন্য দান করবেন, সে টাকা হোক বা এই জমির জন্য যে জমি কিনা হবে তাতে জমি কেনার ক্ষেত্রে অংশগ্রহণ করে, বা সেই জমি কিনে এককভাবে অথবা বিভিন্ন জনে মিলে সেটাও আপনারা প্রচেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত অর্থেই তার বড়ত্ব ঘোষণা করার, তাকে বড় বলে অন্তকরণ থেকে মেনে নেওয়ার, এবং আমাদের প্রতি আল্লাহ তাআলার অশেষ রহমত, আল্লাহ তাআলাকে বলবো যে হে আল্লাহ আমাদের অঞ্চলে যাতে এই করোনা প্রবেশ না করে, আল্লাহ তাআলাকে বলবো যে হে আল্লাহ মানুষকে তুমি অনেক পরীক্ষা করেছো, এবার তোমার বালা মুসিবত একবার তুমি উঠিয়ে দাও, একবার তুমি উঠে নাও আল্লাহ, তুমি মানুষকে মানুষের প্রতি তোমার রহমত এবং শান্তি বর্ষিত করো। আল্লাহ তাআলা যদি সমস্ত কাজের যদি সমস্ত কাজের বিনিময়ে আমাদের শাস্তি দিতে শুরু করেন, তাহলে পৃথিবীতে কেউ আমরা বেঁচে থাকবো না। আল্লাহ গো আমরা জানি তুমি জানি অত্যন্ত রহমত এবং দয়াশীল, তোমার রহমত এবং দয়া দ্বারা তুমি আমাদেরকে ডেকে নাও। আল্লাহ তুমি আমাদের সকলে ক্ষমা করে দাও। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়ালাকুম আল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি মৌচাকের মধু খোঁজ করছেন? গ্রামগঞ্জের বাড়িতে গাছে লেগে থাকা এবং জঙ্গলে ও পাহাড়ের মৌচাকের মধু আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে পিস হানি। এসে গেছে আসল মৌচাকের মধু পিস হানি। এখন আপনার নিকটবর্তী প্রতিটি দোকানেই পাওয়া যাচ্ছে পিস হানি। আপনি কি আসল মৌচাকের মধু খোঁজ করছেন? তাহলে এখনই অর্ডার করুন www.peacehoney.in এ। যোগাযোগ করুন পিস লাইব্রেরি, ধুলিয়ান, মুর্শিদাবাদ।